আপনারা দেখবেন পৃথিবীর হালচাল। আবারও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে রাশিয়া, বিশেষ করে ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও নতুন কমান্ডার হিসেবে সার্গেই সুরোভিকিন দায়িত্ব নেওয়ার পর গত এক সপ্তাহে একের পর এক হামলায় কেঁপে উঠছে কিয়েভ সহ ইউক্রেনের আশেপাশের শহরগুলো। এসব হামলায় প্রথম দিকে ব্যাপক মিসাইল ব্যবহার করা হলেও আক্রমণের ধরন পাল্টেছে মস্কো। মিসাইলের পরিবর্তে এবার তারা ব্যবহার করছে কামিকাজি ড্রোন। এসব ড্রোন মিসাইলের মতো বিধ্বংসী ও কার্যকরী। শুধু কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনাতে নয়, এই ড্রোন নিয়ে ইউক্রেন জুড়ে ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র কিংবা যোগাযোগ টাওয়ারে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব ড্রোন সরবরাহের জন্য ইরানকে দায়ী করে দেশটিকে শাস্তির আওতায় আনার দাবি করেছে ইউক্রেন। বিধ্বংসী কামিকাজি ড্রোনের আদ্যোপান্ত নিয়ে এবারের প্রতিবেদন। কামিকাজি ড্রোন কি? কামিকাজি ড্রোন মূলত ছোট আকারের মনুষ্যবিহীন একটি উড়োজাহাজ বলা যায়। মানুষ না থাকলেও এটিতে বিস্ফোরক ভর্তি থাকে। এ ধরনের ড্রোনগুলো ট্যাঙ্ক বা সামরিক লক্ষ্য বস্তুতে উড়ে গিয়ে আঘাত হানতে সক্ষম, আর সেখানেই ড্রোনটি বিস্ফোরিত হয়। অর্থাৎ এটি আত্মঘাতী বোমার মতো কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা শত্রুর লক্ষ্যবস্তুতে বিমানসহ আত্মঘাতী হামলা করত, যেন শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতি হয়। সে সময় জাপানি বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো ক্যামিকাজি স্পেশাল অ্যাটাক ইউনিট। ক্যামিকাজি শব্দটিও জাপানি আর এর অর্থ আত্মঘাতী। ইউক্রেনের সম্প্রতি রাশিয়ার ব্যবহৃত শাহেদ 136 ড্রোনগুলো কামিকাজি ড্রোন। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন যুদ্ধক্ষেত্রে প্রথম দেখা যায় চলতি বছরের সেপ্টেম্বরে। এগুলোকে ছোট ক্রুজ মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। প্রতিরক্ষা বিশ্লেষক আলেক্সো সার্টিপুলেস জানায়, ক্রুজ মিসাইলের মতো এটি ড্রোন কয়েকশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় ক্যামিকাজি ড্রোনের দাম অনেক কম হয়। বিকল্প হিসেবে অনেকেরই এটি প্রথম পছন্দ। ইরানের এই ড্রোনগুলো তৈরিতে খরচ হয় মাত্র $20,000। যে কৌশলে ব্যবহার হচ্ছে কামিকাজি, ক্যামিকাজি ড্রোন সুইসাইড ড্রোন হওয়ায় মাত্র একবারই এটা ব্যবহার করা যায়, তাই রাশিয়া এগুলোকে খুব নির্দিষ্ট কাজে ব্যবহার করছে। গেল কয়েকদিনের হামলায় ধারণা করা হচ্ছে ইউক্রেনের তেলের রিজার্ভ এবং সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে হামলা করা হচ্ছে এই ড্রোনগুলো দিয়ে। সামরিক বিশেষজ্ঞ জাস্টিন ট্রাম্প বলেন, এগুলো অনেক নিচু দিয়ে উড়ে চলে, এগুলো ঢেউয়ের মতো ঝাঁকে ঝাঁকে পাঠানো যায়। এই ড্রোনের ঝাঁক আকাশ প্রতিরক্ষা দিয়ে মোকাবেলা করা অনেক কঠিন। কোথা থেকে পেল রাশিয়া এই ড্রোন? ইউক্রেনের দাবি শাহেদ 136 নামে পরিচিত ইরান থেকে ড্রোনগুলো আমদানি করেছে পুতিন সরকার। প্রতিরক্ষা বিশ্লেষক সার্টোপুলসের দাবি, ড্রোনগুলো রাশিয়ায় তৈরি হয়নি এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। তাছাড়া এ ধরনের সশস্ত্র ড্রোনের উন্নয়নে রাশিয়া অনেক পিছিয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি। লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ সামিরপুরির দাবি, সামরিক অস্ত্র সরঞ্জাম কেনার ব্যাপারে চুক্তি করেছে মস্কো তেহরান। ড্রোনগুলো কিনে আরও প্রযুক্তি যুক্ত করেছে রাশিয়া, এটি এখন ইউক্রেনে তারা ব্যবহার করছে বলেও মনে করেন তিনি। তার মতে ড্রোনগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে বিভ্রান্ত করতে এরই মধ্যে সক্ষম হয়েছে। শাহেদ 136 ড্রোনকে রাশিয়া জেলেনিয়াম 2 বলে থাকে, যদিও জেলেনিয়াম একটি ফুলের নাম। ইরানের কঠোর শাস্তি দাবি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পদলিকাও দাবি করেছেন, ইউক্রেনীয়দের মৃত্যুর জন্য ইরান দায়ী। ইউক্রেন নিজেও প্রায় পুরোপুরি পশ্চিমাদের সামরিক সাহায্যের উপর নির্ভরশীল হলেও রাশিয়াকে ড্রোন সরবরাহ করা নিয়ে ইরানের উপর ক্ষুব্ধ দেশটি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। এর কয়েক ঘন্টা আগেই কিয়েভে কামিকাজি ড্রোনগুলো আক্রমণ করে। কুলেবা ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পশ্চিমা দেশগুলির প্রতি আহ্বান জানান। অন্যদিকে ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর উপস্থিতিকে যুদ্ধের মূল কারণ দাবি করা ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে কামিকাজি ড্রোন। কামিকাজি ড্রোন দিয়ে একের পর এক হামলার কারণে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও তেমন কিছু করতে পারছে না, যা স্বীকার করেছে জেলেনস্কি সরকারও। ইউক্রেনি বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, ঝাঁকে ঝাঁকে এসব ড্রোনের ব্যবহার ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। কামিকাজি ভূপাতিত করতে পারা এমন ব্যবস্থা কিয়েভকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমারা, তবে সেসবের বেশিরভাগই এখনও ইউক্রেনে পৌঁছায়নি বলে জানা গেছে। ক্যামিকাজি প্রতিহত করার সরঞ্জাম পেতে কিয়েভকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে বলেও জানা গেছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, কামিকাজি ড্রোনের কারণে ইউক্রেনকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে এতে কোনো সন্দেহ নেই, যাদের কাছে আছে ক্যামিকাজি ড্রোন। শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্রের কাছেও আছে এই ক্যামিকাজি ড্রোন, যা সুইস ব্লেড 300 এবং সুইস ব্লেড 600 নামে পরিচিত। সুইস ব্লেড 300 এর ওজন প্রায় 5 পাউন্ড। তুলনামূলক হালকা ড্রোনটি একটানা 15 মিনিট উঠতে পারে। সুইস ব্লেড 600 ড্রোনটি তুলনামূলক আকারে ও ওজনে বেশ বড়। এ ড্রোনের ওজন প্রায় 50 পাউন্ড। এ ড্রোনটি টানা 40 মিনিট উঠতে পারে। 2010 সালে আফগানিস্তান যুদ্ধের সময় তালেবানদের বিরুদ্ধে মার্কিন সেনারা কামিকাজি ড্রোন ব্যবহার করে। আপনারা দেখছেন পৃথিবীর হালচাল। পৃথিবীর হালচাল জানতে
আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।